অনাহার থেকে এবং স্থিসহবাস থেকে খুব প্রকৃতি থেকে দিনের বেলায় বিরত রেখেছি তার সত্যি ফিজি তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর এরপরে কোরআন বলবে আই রব্বি হে আমার রব মানাতুহুন নাওমা বিল্লাইলি আমি আপনার বান্দাকে রাত্রি বেলায় ঘুমানোর থেকে বিরত রেখেছি আপনার বান্দা রাত্রিবেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করেছে সুতরাং আপনার বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন তখন রোজা এবং কোরআনুল কারীমের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ওয়া আল্লাহুল গোলাম দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন থাকতে আসি নাই মুসাফিরের জিন্দেগি সেই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আল্লাহর গোলাম তুমি কি হয়ে চলবে কোন কি দুনিয়া তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করবে তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বিচরণ করবে কাআন্নাকা মুসাফিরুন যেন তুমি মুসাফির অথবা আওয়ামির সাবিল অথবা তুমি যেন অপচিত মুসাফির যেরকম ভাবে যত রকম প্রয়োজন ততটুকুই সম্বল নিয়ে তার সামান্য নিয়ে চলাচল করে পৃথিবীর ভূপৃষ্ঠে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য হল দুনিয়াতে চলতে গেলে যতটুকু জিনিসের প্রয়োজন যতটুকু জিনিসের প্রতি মোস্তাদ মুখাপিক্কি ততটুকু তার জিনিস পর্যন্ত করতেই হবে ও আল্লাহর প্রিয় বান্দা আপনাদেরকে দিল থেকে বলি আমার মুখ থেকে নয় দিল থেকে বলছি দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকতে আসি নাই এই দুনিয়া জিন্দগির শুরুতে সমাপ্তি আছে কিন্তু কবরের জগৎ থেকে যে শুরু হবে আর জিন্দগির সমাপ্তি করবে না সেই জন্য আমাদের ঈমানকে বানানো আমাদের আমলকে বানানো আল্লাহ তাআলা কত সুন্দর করে না চমৎকার করে না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাআলা তাদের জন্য এমন বাগ বাগিচার ব্যবস্থা করেছেন যেই বাগ বাগিচার তরজের দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হয় কেমন নহর প্রবাহিত হয় তাফসীরে কিতাবের মধ্যে তাফসীর করা হয়েছে তাছাড়াও নায়াতের মধ্যে আল্লাহ পাক ডিসক্রিপশন করে দিয়েছেন তাফসীর করে দিয়েছেন দুধের নহর মধুর নহর মদের নহর বিভিন্ন নহর সেই জান্নাতের তরজের দিয়ে প্রবাহিত হবে